ভারতকে নতুন করে টিকার অর্ডার আর দেবে না বাংলাদেশ। ফেব্রুয়ারিতে 20 লাখ টিকার পর রপ্তানি বন্ধ করে দেয় ভারতের সিরাম ইনস্টিটিউটকে। নতুন টিকার অর্ডার না দেওয়ার ঘোষণা দিয়েছেন পররাষ্ট্র সচিব। গত বছর ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে 3 কোটি ডোজ করোনার টিকা কিনতে চুক্তি করে সরকার। আগাম অর্থ পরিশোধ করে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে প্রতি মাসে 50 লাখ ডোজ টিকা সরবরাহের কথা থাকলেও প্রথম মাসে 50 লাখ ও ফেব্রুয়ারিতে 20 লাখ টিকার পর রপ্তানি বন্ধ করে দেয় ভারত। পরবর্তীকালে বাংলাদেশ টিকা আমদানির জন্য চীনের দ্বারস্থ হলে চীন নিয়মিত বাংলাদেশকে টিকা সরবরাহ করে যাচ্ছে। চীনের সিনোফার্মা থেকে 7.5 কোটি টিকা সংগ্রহ করছে বাংলাদেশ। এ বিষয়ে বাংলাদেশ এখন সন্তোষজনক পর্যায়ে রয়েছে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, এই মুহূর্তে সেরামকে নতুন করে অর্ডার দেওয়ার কথা চিন্তা করা হচ্ছে না। আমাদের পাইপলাইনে যা আছে তাতে জানুয়ারি পর্যন্ত সমস্যা হবে না। আমাদের যদি আরও টিকা লাগে তবে সিনোফার্মার যথেষ্ট সক্ষমতা রয়েছে তা সরবরাহ করার। যদি আমাদের প্রয়োজন অনুভূত হয় তবে যে চুক্তি করা হয়েছে সেটির অধীনে খুব স্বল্পতম সময়ের ভেতরে আমরা সংগ্রহ করতে পারব। এদিকে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন সিংলা বলেছেন, বাংলাদেশ ভারত সম্পর্ক আজ অন্য যে কোনো কৌশলগত অংশীদারদের চেয়ে গভীরতর এবং দুই প্রতিবেশী দেশের জন্য এই সম্পর্ক একটি রোল মডেল। তিনি জানান, সমকালীন বাংলাদেশ ভারত সম্পর্ক অনেক দূরে গিয়েছে। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয় কূটনীতি দুটি প্রধান স্তম্ভ, প্রতিবেশী ফার্স্ট এবং অ্যাক্ট ইস্ট পলিসি, যা বাংলাদেশের সঙ্গে ভারতের প্রাণবন্ত সম্পর্কের অভিব্যক্তির মধ্যে খুঁজে পাওয়া যাবে। বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতীয় হাইকমিশনার শ্রীংলা শনিবার বেঙ্গালুরুতে অনুষ্ঠিত 1971 সালের যুদ্ধে মানবিক, রাজনৈতিক ও কূটনৈতিক দিক দিয়ে স্মরণীয় বিজয় বর্ষ কনক্লেভ 2021 শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি জানান, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালে গড়ে ওঠা বন্ধুত্ব, বোঝাপড়া ও পারস্পরিক শ্রদ্ধার চেতনা অব্যাহত থাকায় এই সম্পর্ক আরও বিভিন্ন দিকে প্রসারিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে উভয় দেশের জনগণের সমৃদ্ধি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ এবং ভারত একটি সোনালী অধ্যায় বা স্বর্ণযুগের অংশীদার হয়েছে। শ্রীংলা জানান, এই অংশীদারিত্বের পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে উভয় দেশের কৌশলগত, অর্থনৈতিক এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি অব্যাহত রাখতে হবে, যা তৈরি হয়েছিল 50 বছর আগে।